আমি ওর কি দেব না, ওর এখন ওটিপি কোথায় থেকে বাবা পাই সিরিয়াস থেকে পড়ি আছে, তাছাড়া ওটিপি কোথায় দেব? নির্বাচন কমিশন যেটা করেছে এতে আমার মত আছে, সুন্দর কাজ করেছে, অফিসারদের কাছে বার বার বানান দিয়ে লিখে দিয়ে আমার ভোটার লিস্ট আজও সংশোধন চার পাঁচ মাসবার সংশোধন করেছে বলে, এবারে আমি আমার যুদ্ধ প্রথম সংশোধন করি আমার ইচ্ছা মতো, এবার আমি যখন সংশোধন করছি তা তো ইসলাম আমাকে দিয়ে দিচ্ছে, ডিসিপি এবারে যদি ভুল আছে তাহলে ডিসিপি সোজা থানায় চলে যাবে অফিসারের বিরুদ্ধে, যে আমি এই ঠিক করেছি তার ডকুমেন্ট সেই ভুল বেরিয়েছে কেন, এই অফিসারের বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ করতে এসেছি। সুতরাং অনেক বানানগুলোর হাত থেকে আমরা এবার নিজেরাই আইকার নিয়ে হচ্ছে আপনার টিমকে শুনে তো নিচ্ছে মেলার কথাই না, আমার নাম তো মোহাম্মদ আব্দুল মাতি কোন দিয়েছি আই কার্ড, আই কার্ডে ভুল আছে সেটাও আমি জানি, এ এইচ মাতি মন্ডল এটা ভুল করেছে, এইচ যে চতুর্থ আসমান তেইল একথা তো ওরা ভাড়া করেছে, এইচ লেখা পুরো জানাই নেই সেটা, একদিন আমি কিন্তু আলা হাস পাইলে বলতাম যে ওইটুকু লিখতে লেছে তাও করি তো আমার বলল যে আপনার অন্য কোনো আইডিয়া আছে, হ্যাঁ আছে, এই যে মুসিবত, এই মুসিবতে আমার করতে হতো না যদি আমার আই কার্ড হয়েছে ঠিকঠাক থাকতো, সুতরাং এইগুলো সংশোধন করা আপনাদের দায়িত্ব, এনআরসি করে তারা মেকে রাখবে কথা বাঁচার জন্য, অক্ষর অক্ষরে বুঝে তারপরে ছাড়বেন সারা কথাটা সহজে ছাড়াবেন না, তবে যারা পুরো আছে টেনশন পুরো করে চিনতেছে, আমি আবার বলছি আপনারা ফিরি হয়ে যান, যোগাযোগ বাঁচু যে কে রাজগার তার জরিমত করান দেওয়া আপনি কাছে কথা এনআরসি হবে না হবে জানি, কিন্তু এনআরসির আগে তো প্রকার এনআরসিতে তো আছে নেই এসে যেতে পারে, টেনশন কেমন কি আছে সারা আছে, দয়া করে বলছি ভয় পাবে ছাইগুষ্টি চোদ্দ পুরুষ এই মাটিতে বাস করছে, সুতরাং এই মাটিটাও কিন্তু আপনাকে ভালোবাসে, এই মাটিও আপনাকে সহজে ছাড়বে না, তবে মাঝখানে কিছু অসাধু অসৎ চরিত্রের মানুষের হাতে দেশের স্ট্যান্ডিং কমে গেছে, কিছু ঝঞ্ঝাট ঝামেলা হতে পারে সামলাতে হবে, তার জন্য সামলে নিতে হবে, আপনি যদি ভীত হন দুশ্চিন্তাগ্রস্ত হন তাই যারা আপনার মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়েছে তারা কিন্তু সফল, আমার কথা কি বুঝে দিতে পেরেছি, ওরা কিন্তু সফল, আর আপনি যদি ওকে মোটেও টেনশনগ্রস্ত না হন ভীত না হন সাহসের সঙ্গে হিম্মতের সঙ্গে চলতে থাকেন যে ঠিক আছে আমি বেশি সেটা নেই ময়দা লাগে টাকা হবে, তাই ওরা বুঝবে এত ফায়দা করুন সারা তুমি নড়ে না নড়ে না, ওরাই তখন উল্টে ঘাবড়ে যাবে যে না পাথরের মাথা ঢুকতে গেলে পাথরের কিছু হয় না নিজের মাথা এখানে খারাপ হয়ে যায়, আমি আরো বলছি দেশের এক পিস হিন্দু ঘর বাড়ি মিলে যারা ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যারা বসবাস করছে একটা হিন্দুকেও যেন দেশ থেকে পাঠানো না, এক পিস হিন্দুকেও যেন ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, এক পিস মানুষ সেই জায়গায় যাবে ইয়াকি নিয়ে যায় বলো যাদের তালিকায় নাম থাকবে না তাদের ডিটেনশন ক্যাম্পে, আরে ডিটেনশন ক্যাম্পে তো দিদি তার ডিটেনশন ক্যাম্প তৈরি করার টাকাটা কি তোর বাবার ঘরের টাকা সে কত সে টাকা, এর ঘর বাড়ি একটা ছিল ওর যে ঘর বাড়ি মাটির দেওয়া খড়ের চাল, দেখুন পৃথিবীতে সন্তান সবচেয়েতে ভালো, এই যে বাচ্চাটা এই বাচ্চাটা সবচেয়েতে শান্তি, প্রধানমন্ত্রীর কোলে রাষ্ট্রপতির কোলে মুখ্যমন্ত্রীর কোলে কাবা শরীফের সাথে মন্দিরের গর্ভগৃহে না মায়ের কোলে বাচ্চা মায়ের কোলে, যদি সময় বড় বিল্ডিং বাচ্চাকে শুইয়ে দেন বাচ্চা কিন্তু শান্তিতে না, ও ছেঁড়া কাপড়ের আঁচল ভাঙা বাচ্চাটারে যদি এক ভাঙা হাড়ের কালো কাগের মতো দেখতে এক মায়ের কোলে যদি বাচ্চাটাকে দিয়ে দেন বাচ্চা কিন্তু মা করেছে, আমার বক্তব্য যে লোকালে যে বাড়িতে থাকে ওর মায়ের কোলে যতটা শান্তিতে থাকে ওই খড়ের চালের নিচে ততটাই শান্তিতে থাকবে, আপনার পাতা ইটা পাতক দিয়ে তৈরি করা ডিটেনশন ক্যাম্পে থাকতে পারে না, ওই জায়গায় ও চাই না সে মাটি দেওয়ার তাই চাই ওর খড়ের দেওয়ার তাই চাই ও তৈরি করা বাড়ি থেকে বের করে নিই, আপনি কেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে আবার ঘর বানাবেন না, ও তো ঘর আছে ও তো ওর ঘরে থেকে প্রতিদিন
সে গামছা বুনুক, জুতো তৈরি করুক, চর্মকারের কাজ করুক, সেলাই কাজ করুক, একশো দিনের কাজ করুক, কোনো না কোনো কাজ করে ও তো রোজগার করে খাচ্ছিল। আজকে আপনি যখন ডিটেনশন ক্যাম্পে দেবেন তার তো রোজগারের জায়গা বন্ধ করে দেবেন, তাই ওরে যে খাওয়ানোর জন্য পার ডে টাকাটা করে যাব, এটা কি তোমার মায়ের নাকের নাচারি বিক্রি করা টাকা? সে তো দেশের টাকা, তাহলে দেশের জনগণ নিজেরা খেটে খাচ্ছিল নিজেদের ভাই, এ সহ্য হলো না, ওর ঘর বাড়ি থেকে বের করে দেশের টাকা দিয়ে তারা বসিয়ে বসিয়ে খাওয়া হবে, পুরো দেশটাকে রসা করে দেওয়ার একটা চক্র আসবে। ও তো খেটে খাচ্ছিল নিজের রোজগার, নিজে কমাই করছিল, আজকে তার খাটনির দরজা বন্ধ করে দিই, তার বাড়ি ঘরগুলোকে শেষ করে দিই, রাষ্ট্রীয় টাকা শেষ হয়ে যাওয়ার বিল্ডিং তৈরি করি, সেই ঘরের ভিতরে রেখে দেশের টাকা দিয়ে তার খাওয়াতে বেটা করে দিয়েছিল। ওই যে ওইভাবে ছ বছর রাখা হবে, তারপরে সে নাগরিকত্বের আপিল করবে। যে সমস্ত হিন্দু ভাইয়েরা হাত পা গুটিয়ে বসে আছে, যা আমরা হলো নরেন্দ্র মোদী আমার সৌ আর অমিত শাহ আমাদের সুগন্ধি বাবু, আমাদের কোনো অসুবিধা হবে না নাগরিকত্ব দিয়ে যাবো, হাত পা দিয়ে বসে থাকুন। লিস্ট থেকে যদি আপনি বাদ চান, ওই ডিটেনশন ক্যাম্পের ভিতরে আপনাকে থাকতে হবে টানা ছ বছর, ছ বছর থাকতে হবে, এবং আধুনিক কালের যতগুলো জেলখানা আছে সমস্ত জেলখানাতে যে শান্তি আছে তার চেয়ে শত সহস্র গুণ বেশি মুসিবতার কষ্টে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে। সুতরাং আপনারা যারা মনে করছেন প্রধানমন্ত্রী আমার সৌর আর স্বরাষ্ট্র দপ্তর আমার সম্বন্ধে, আইন কিন্তু সে কথা বলে না, ছ বছর ডিটেনশন ক্যাম্পে থাকুন, তারপরে আপিল করতে পারবেন নাগরিকত্বে। এবারে যখন নাগরিকত্বের আপিল করবেন অফিসার জিজ্ঞেস করবেন বাংলাদেশ থেকে এসেছিলে কেন, আপনি বলবেন মুসলমানরা মেরে ফেলে তাই হয়েছে, বেশ লেগেছে না তাহলে আমার বিরাট লাগা লেগে গেল, হসপিটালে ভর্তি হয়ে গেলে তাহলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে গেল, কিন্তু সেই জেনারেল হাসপাতালে ভর্তি হলে সেই কাগজপত্রটা দাও আর থানায় যে ডায়েরি করেছি যে তার এফআইআর কপিটা দাও, বুঝবেন দিচ্ছেন, 40 বছর আগে এসেছে, 6 বছর ডিটেনশন ক্যাম্পে থাকার পরে এর মাঝখানে কত খরা, কত বন্যা, কত বৃষ্টি, কত জল পেরিয়ে গেল, তারপরে তার কাছে যাওয়া হবে, কোন হসপিটালে ভর্তি ছিল তার প্রেসক্রিপশন চাই, কোন থানায় কেস করেছিল তার এফআইআর এর কপি চাই, তারপরে তোমার নাম লিখো। আমি শুনি একটা লোকে বলে কয় নাকি সাবান লগায় 80%, আর যে সমস্ত হিন্দুরা বলছে নাগরিকত্ব দেবে এরা যে সামনে পাবে কত বছর আমার এখন মাথায় করে, ওরা বলে দিলে আর ওদের ট্রেনিং ট্রেনিং করে নাচছেন, যদি সেই ক্ষমতা এদের থাকতো তাহলে আসামের এই মানুষগুলো প্রায় 17 লক্ষ হিন্দু বাদ গেল কেন, আমার মুসলমান থাকা গেল, দেশ ভাগের পরে সালারা এই লোকের বাংলাদেশ থেকে যা খালে থাকা, আমার 31 মুসলমান তোমার থাকাতে হবে না, আসামের 17 লক্ষ হিন্দু আপনাদের কাছে আমার বলার আল্লাহ মেহরবানি করে ত্রাস ছড়াবেন না, আতঙ্কিত হবেন না, শত্রু তো আতঙ্ক এই ইদানিং কালে আমার একটু আগে কই দেখাচ্ছে যে মসজিদে মসজিদে মাইকে আদান দিতে গেলে ডিএম এর পারমিশন নিতে হবে, পুরো ধোকা, আরে ডিএম এর পারমিশন যদি থাকবে তাহলে সেখানে সরকারের রেফারেন্স নাম্বার থাকবে, সরকার একটা সার্কুলার জেনে করলে তার রেফারেন্স নাম্বার দিয়ে জারি করে, এটা একটা জারি করে দিল বাংলায় লিখে যম সংবাদ মাধ্যমের সাংবাদিক, তিনি এটা বলেছেন আপনারা এটা করুন, মসজিদে নাকি মাইক চালাতে দেবে না, পারমিশন নিতে হবে, পুরোটাই ধোকা, আরএসএস এর চক্র, মুসলমানরা আবার একটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, বারণ করছি হোয়াটসঅ্যাপে ফেসবুকে যা যা দেখানোর জন্য ওইভাবে ফরওয়ার্ড করবেন, এটা যেন না যে আগে পাঠিয়েছে যে পাঠিয়েছে আগে তার জিজ্ঞেস করলেই তুই এটা পেয়েছিস কার কাছ থেকে, এর সত্যতা কি আছে, এর সত্যতা কি আছে, যদি সত্যতা প্রমাণ করাতে না পারিস যার যার পাঠিয়েছি সবাইকে সমাচার পাঠাবি,
যদি স্মরণগুলো সজাগ হওয়া যায় আস্তে আস্তে রোধ করা যায়। সে আগ্রাতে আসবো না যে এই মেসেজটা কুড়ি জনের পাঠালো, সে একটু কমেছে না? এর বিরুদ্ধে এই সমস্ত কিছু আসলে যেই পাঠা তাকে ফেরতই প্রশ্ন করতে হবে, কোথায় পেয়েছিস ওটা সত্য করতে হবে। তাহলে এই সমস্ত ধোকাপূর্ণতে আটকানো যাবে। মসজিদে মাইকের ব্যাপারে যেটা ছড়ানো হয়েছে এটা বিজেপি আরএসএস এর আরেকটা চক্র, খবরদারদের ওগুলো ছড়াবেন না, চক্রান্তে পা দেবেন না, ত্রাসিত হবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। যেখানে আছেন ঠিকই আছেন, ভোটার কার্ডের এখন কাজ চলছে কারেকশনে এবং খাদ্য দপ্তরের রেশন কার্ডের কাজ কাজ চলছে। এই কাগজপত্র নিয়ে যে কম্পিউটারে কাজ করছে ওরে যদি দেন কাজ কিন্তু সংশোধন হবে না। আমি ক্লিয়ার কাট নিচ্ছি, আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে বসলাম যে আমার নাম এই, আব্বার নাম এই, তোর নামে আব্বার নামে, বড়বার নামে আব্বার নামে, তাহলে সব কিছুকে মিলিয়ে আব্বার কোন নামটা রাখলে আমাদের ভাই মেয়ে কারোর অসুবিধা হবে না, আর আমাদের কোনটা কেটে কুটে দিলে আব্বার কোনো অসুবিধা হবে না। কয় ভাই বোনে বসে ঠিক করে নেবে, ঠিক করে নিয়ে আব্বার নামটা কী হবে, আমার নামটা ভুল আছে কি না, বয়স ঠিক আছে কি না, অ্যাড্রেস কম বেশি আছে কি না ঠিকঠাক করে লিখে নিয়ে এবারে যিনি কম্পিউটারে কাজ করছে ওদের দিয়ে বলুন আমার কার্ডটা এই আমার কথা কি বোঝা গেছে? আশা ক্ষেত্রে করতেছ কি ভুলো লাগে কগা, আমার আই কার্ডে আধার কার্ডে এক ঝুড়ি ফেলে ফেলে যাব না কগা, আমাকে একটু ঠিক করে ও মেশিন ম্যান, ও জানে আপনার দাদার নাম কি, ও জানে আপনার কোন ফটা বড় দেবো, ও এখন উনিও বসতে গেলি তো আরো 45 মিনিট সময় দিবে, ও কাজ করতে আপনারও তো সময় দেবে কেন? সুতরাং কোনো কিচ্ছু না করে একটা জায়গায় ক্লিক করে একটা রিসিভ বিল করে দেবে চাঁদা বাড়ি যাবে, কারণ আপনি যাচ্ছিলেন ফলে যাচ্ছেন। আপনার বাপের নাম আছে শুধু বাপ্পা, আপনার দাদার নাম আছে শুধু বাপ্পা, এবার আপনার বাপের আই কার্ডে এসে হয়েছে হাজি মোহাম্মদ আব্দুল বাপ্পা, হতে পারে রেকর্ড করার সময় মাঠ পর্চার সময় আমি জিজ্ঞেস করলে এলবি ডাক্তার তোর বাপ্পা দে দাও বাপ্পা তুকে দেবে বাপ্পা, এবার তারপরে আপনার দাদা আবার হস করে এসেছে তো আপনার বাপের যখন আই কার্ড করা হয় জিজ্ঞেস করলো তোমার বাপের নাম কি, আপনার বাপ বলে দিল আলাস মোহাম্মদ আব্দুল বাপ্পা, আই কার্ডে জিজ্ঞেস আলাস মোহাম্মদ আব্দুল বাপ্পা, এখন আপনার বাপের আই কার্ডের আলাস মোহাম্মদ আব্দুল বাপ্পা আর রেকর্ডে নুন পান্তা ছাড়া শুধু বাপ্পা, এখন এর ভেতরে যখন শুধু বাপ্পারটা আছে তাই ওটাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা ওদের নেই, কি বলি বলে? আর ও যদি বলে এ বক্কটা তুই না তাহলে আমিও বলতে পারি যে এই বক্কটা কোন শালা বের করে দেওয়ার দায়িত্ব রাখবো, এই যে রেকর্ডে যে বক্কটা আছে এটা কাপ দিবে ছয় দেখ এই জমিতে বাস করছে কার, এই জমি জল করার দরকার এখন কার, এরা তো বের করে দিতে হবে, যদি বলিস না তোরাই যদি দলিল পর্চা দেখা দেয় ব্যাকরণ পর্চা বললো তাই তো বাপের জমিটা বের করা দেখি দেখ এরা তো দিল্লি থেকে আসবে, এরা তো রাজস্থান হরিয়ানা লোক না, তারাও আমাদের দেশ হবে, ইয়ার কি নাম চাইল আমার নামে তুমি প্রত্যেক চক্র ভুলে যাবো তোমার কটা নিবন্ধন খাবার কিছু নেই, এনআরসি চক্র হবে অফিসার সব দেশেরই অফিসার, যেমন ভোট ওই কলাপতার স্কুল মাস্টার আপনার কেন্দ্রের অফিসার, আপনার স্কুল মাস্টার কলকাতার অফিসার, ঘোড়ার বিমানে কেউ অফিসার কেউ সব মাস্টার, এনআরসি সকল হবে ওই রকম ভাবে, এতে আপনার ভয় পাবা আমার বলা করে দেবো যতটুকু বলার তুই বলেছি, আপনাদের কি প্রশ্ন আছে তাড়াতাড়ি একটু জিজ্ঞেস করুন।